লাগছিল যে ফোনটা বের করে এরকম ভাবে ভিডিও করব যদি কেউ এসে নিয়ে যায়, মানে এই ভয়টাও লাগছিল। স্বরূপাস কিচেন এন্ড ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। তো আমারও শরীরটা বেশ কয়েকদিন ধরে একটু খারাপ ছিল, শরীর মন একটু খারাপ ছিল, তো যে কারণে কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে চলে এসেছি তোমাদের সামনে, আজকে রথযাত্রা। তো সবাইকে বলছি শুভ রথযাত্রা, যদিও তোমরা পরের দিন কি ভিডিওটা পাবে তো তাও বলে রাখলাম। তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, যাব একটু রথে। আর এখন বিকেলবেলা প্রায় 5:30 বাজতে চললো, বান্ধবীদের সঙ্গে যাব। বেশ কয়েক বছর আমার রথে যাওয়া হয় না, তো আগের বছর ঠিক করে রেখেছিলাম যে যাব যাব, বাট পরে গিয়ে ক্যান্সেল হয়ে গেছে, যাওয়া হয়নি। তো এবছর যাচ্ছি, তো চলো আর বেশি কথা বলবো না, বেরিয়ে যাব। তো তোমরা পুরো ভিডিওর দেখতে থাকো, আর একটা করে কিন্তু লাইক করে দিও সবাই প্লিজ। আর তোমরা কিন্তু পরে ভিডিওটা দেখতে দেখতে লাইকটা করতে ভুলেও যাও, সেই জন্য এখন ঝটপট করে লাইকটা করে দিও, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও অন করে রাখো। তো চলো। তো গাইস, এই যে আমার সবাই বান্ধবীরা সামনেই যারও আছে, তো আমরা চলে এসেছি। এই দেখো সামনেই যে আশ্রমটা, এই আশ্রমে তো কদিন আগে এসেছিলাম, অনন্যার বিয়ের সেই ছবি টবি শ্যুট হলো আর কি, তো আমাদের বাড়ির কাছাকাছি। চলো ভিতরটা গিয়ে দেখাচ্ছি। তো এবার দেখছি আশ্রমে কোনো রথের ব্যবস্থা নেই, অন্যান্যবার হয় একটু মেলা মতো বসে। তো যাই হোক, ওখান থেকে আমরা এবার চলে এসেছি। এখন যাচ্ছি হলো আমরা স্টেশনের উপর দিয়ে বাতকুলা বাজারে, যেখানে মেন রথটা হচ্ছে। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো এই যে আমরা চলে এসেছি রথের কাছে, তো কত ভিড় দেখতে পাচ্ছ, এত ভিড় ছিল মানে রথের কাছেই আমরা যেতে পারছিলাম না। তো এই যে সবাই কলা ছুটছে, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন একটু জিলিপি নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। তো গাইস, বাড়িতে চলে এসেছি, এখন 8:30 বেজে গেছে। তো স্কুটিতে এলাম, আসার সময় কাকাকে ফোন করে করলাম যে এসে নিয়ে যাও। তো এত পরিমাণে পা ব্যথা করছিল, মানে অনেকদিন এই এতটা দূর তো হাঁটা হয় না, পুরো পা পুরো ব্যথা হয়ে গেছে, হাঁটতে পারছিলাম না। তো ফোন করলাম, কাকা এসে নিয়ে গেল। তো আজকের ভিডিওটা কিন্তু খুব একটা বেশি লং করতে পারলাম না, তো যার কারণটা হচ্ছে মানে এত ভিড় মেলাতে, তোমরা তো দেখতেই পেলে, তাও তো পুরোটা করতেই পারিনি ভিডিও, মানে এত ভিড়ের মধ্যে ভয় লাগছিল যে ফোনটা বের করে এরকমভাবে ভিডিও করব যদি কেউ এসে নিয়ে যায়, মানে এই ভয়টাও লাগছিল, ওই জন্য বেশিক্ষণ ভিডিওটা করতে পারলাম না। তোমরা কে কে রথের মেলায় ঘুরলে আমাকে জানিও। আর তারপরে ভিড় যেরকম সাংঘাতিক পরিমাণে গরম, ওই ভিড়ের মধ্যে গিয়ে মানে ওই রথের সামনে গিয়ে এত প্রচণ্ড ভিড় ছিল ওখানটায়, মানে জীবনটা বেরিয়ে যাচ্ছিল ওখানে গিয়ে, এত গরম। তো যাই হোক, ঘুরলাম, ভালোই ঘোরাটা হলো। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব, আর তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা।